নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আগে বাড়িতে হালকা খয়েরি রঙের জবা ফুলের গাছ পুঁতেছিলেন গৃহকর্তা, দিব্যি ফুল ফুটেছিল সেই গাছে। একদিন সকালে উঠে দেখেন ওই গাছেই ধরেছে একটি লাল টকটকে জবা। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না গৃহকর্তা, এ এক অলৌকিক ঘটনা। গাছ জুড়ে খয়েরি ফুল, অথচ তার একটি পাশে এক রং বেমানান লাল টকটকে জবা। পূর্ব বর্ধমানের জামালপুরের পর্বতপুল এলাকার বাসিন্দা কালিদাস চট্টোপাধ্যায় তার বাড়িতে রয়েছে অসংখ্য ফুল গাছ। কালিদাসের বাগানের বিরল জবা গাছ দেখতে ভিড় করেছেন এলাকার মানুষজন। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে বাংলা, আগামীকাল থেকে বদলাবে পরিস্থিতি, বাড়বে অস্বস্তি। তবে বিশ্বকর্মা পুজোতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানালো হাওয়া অফিস। এই খবরে স্বাভাবিকভাবেই মুখ ভার আম জনতার। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে। নিম্নচাপের বর্তমান অবস্থান উত্তর উড়িষ্যা সংলগ্ন উপকূল, বাংলায় এর প্রভাব খুব কম থাকবে। বাংলা ছবি অস্কার মনোনয়নের দৌড়ে প্রত্যয় সাহার শর্ট ফিল্ম সোনার খাঁচা দ্য গোল্ডেন কেজের প্রিমিয়ার হতে চলেছে ক্যালিফোর্নিয়ায়, যার ফলে একাডেমি অ্যাওয়ার্ডের প্রতিযোগিতার জন্য বিবেচিত হয় এই ছবি। এর আগে ফিচার ফিল্ম দোস্তজি ও এই যাত্রাপথে সামিল হয়েছে। বিগত বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও খেতাব জিতেছে সোনার খাঁচা। ছবিটি 1989 সালের প্রেক্ষাপটে একটি পিরিয়ড পিস। এই ছবিতে পুরনো বাড়ি থেকে শাড়ির পাড় বা খবরের কাগজ, সব ধরনের ডিটেল আর্টের দর্শকের নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান পরিচালক। স্যান্টিয়াগো বার্নাবেউ, রিয়াল মাদ্রিদের বিশ্বখ্যাত ফুটবল স্টেডিয়াম। বছর কয়েক আগেও যেখানে নিয়মিত খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই বিশ্বমানের স্টেডিয়াম পরিদর্শনে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী সৌরভ। বাংলায় লগ্নি টানার লক্ষ্য এই মুহূর্তে স্পেনে মমতা। আসলে শিল্প বিনিয়োগ টানার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও স্পেনের সঙ্গে সমন্বয় চাইছে বাংলার মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে প্রাক্তন বিসিসিআই সভাপতিও সাহায্য করছেন তাকে। শনিবার একসঙ্গে বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম পরিদর্শনে যেতে পারেন মমতা আর সৌরভ। নমস্কার, আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।